guys, welcome back to Sneha World. I hope তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো and as usual safe আছো. First এই তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চাই. মানে I am really blessed. আমার যে এই YouTube ফ্যামিলিটা আছে না, এখানে যেখানে আমার মানে খুব ছোট ফ্যামিলি, বাট স্টিল আমি আগেও বলেছি আবার বলছি, আই হোপ এটা যাতে আমি সারা জীবন বলে যেতে পারি যে আমার যে ফ্যামিলি মেম্বার্স আছে, আমার ইউটিউব কমিউনিটি ফ্যামিলি মেম্বার্স, তাদের সাথে আমার খুব ভালো একটা বন্ডিং আছে. আর আমি লাস্টের ভিডিওটা আপলোড করার পর ইউটিউবে ইভেন মানে তোমরা সবাই অনেকেই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছো, অনেকেই আমাকে জিজ্ঞেস করে বলেছো, কমফোর্ট করেছো. মানে লাইক সিরিয়াসলি এই জিনিসটা মানে তোমরা আমার মনের অবস্থাটা বুঝতে পেরে তোমরা আমার ভিডিওটা দেখে তোমরা যে আমাকে এত এত করে মেসেজ করেছো, এতটা সাপোর্ট করেছো, এরকমভাবে বুঝিয়েছো, সেটাতে আই এম টাচড, আই এম রিয়েলি ব্লেসড, আই এম রিয়েলি 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 ব্লেসড কি আমাকে এত 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 ভালোবাসো তোমরা. আজকাল কি হয় জানো, আজকাল যদি আমি কোনো একটা দুঃখের পোস্ট শেয়ার করি, মেবি আমার ওই কোটসটা ভালো লেগেছে বলে আমি শেয়ার করলাম, আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিলাম, আমার ইনস্টা থেকে অনেকেই আমার হোয়াটসঅ্যাপে আছো, যারাই আমাকে বলো দিদি ভাই তোমার নাম্বারটা দেবে, আমি কিন্তু দিয়ে দিই, আমি কিন্তু নাকড়া ঝাঁকড়া করি না. তো কি হয়েছে নাম্বার দিতে, তো যারাই আমার হোয়াটসঅ্যাপে আছো, যারাই আমার ইনস্টাতে আছো, তারা আমি যখন কোনো একটা স্যাড পোস্ট দিই বা কিছু একটা পোস্ট করলাম, তো আমার মানে আজকাল আমার আর মানে নিজের লোকেরা যাদের সাথে আমার খুব অনেক বছরের কানেকশন বলো, ফ্রেন্ডস বলো, ফ্যামিলি বলো বা নিজের লোকেরা বলো, কয়েকজন ছেড়ে, তারা দে আর নট কনসার্ন অ্যাবাউট ইট. এরকম হয় মানে সবাই সবার লাইফে বিজি, কে কি পোস্ট করছে না করছে সেটাতে কনসার্ন করার মতন সময় সবার থাকে না, কিন্তু তোমরা আমরা কি কোনো পোস্ট দিলে আমি কোনো দুঃখের পোস্ট কোনো কিছু শেয়ারই করতে পারি না. মানে করলে এত মেসেজ আসে, দিদি কি হয়েছে, দিদি কি হয়েছে, দিদি কি হয়েছে, দিদি কি হয়েছে, আমাকে ওই পোস্টটা বাদ দিয়ে ডিলিট করে দিয়েছে. না ওদেরকে, ওরা বেকারকে বেচারা হয়ে যাচ্ছে, টেনশনে পড়ে যাচ্ছে যে আমার কি হয়েছে, তো সেটার জন্য আমি ডিলিট করে দিতে আমার বাধ্য হয়। মানে দিস রিয়েলি আর হিউজ হিউজ হিউজ, মানে আমার হেভি ভালো লাগে, কোনো কানেকশন নেই, কিছু নেই, না কোনোদিনও দেখা হয়েছে না কিছু হয়েছে, তারপরেও যে এই রিলেশনশিপটা সিরিয়াসলি লাইক মানে কি বলবো, কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই. এনিওয়েজ, তো আজকে ব্লগটাকে এরকম ভাবে স্টার্ট করছি, আই হোপ তোমাদের আজকে দিনটা ব্লগটা দেখতে সত্যি খুব 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 ভালো লাগবে. আর আজকে আমি একটা ছোট হল ভিডিও করবো, ছোট্ট হল ভিডিও, কি করবো না করবো সেটা পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি, এখন তোমরা একবার গুনগুনকে চট করে দেখে নাও, কারণ কি স্নেহা পর্নার্স ওয়ার্ল্ড ইজ অল অ্যাবাউট গুনগুন. ম্যাডাম ম্যাডাম এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কি চান ধান সবকিছু হয়ে গেছে, আজকে ওর দাদান ওকে চান মান করিয়ে দিয়েছে. ও মা এত পছন্দ কেন এই আমার এই চার্জারের তারটা, যে এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, আমার আর মিডিলে ব্লক করা হয়নি, আমাদের দুষ্ট পুচকি পাখিটা রেডি হয়ে গেছে, এখনো ঘুরতে যাবে. দেখো কি সুন্দর একটা কিউট কিউট জামশুট পরেছে. এবারে যেটা আমি বলেছিলাম আমার ভিডিওর শুরুতেই, যে আমি একটা ছোট্ট হল তোমাদের সাথে শেয়ার করবো, এরকম হল আমি তেমন ভাবে করিনি কোনোদিনও আমার ইউটিউব চ্যানেলে, কিন্তু আস্তে আস্তে টুকটুক করে পুজো আসছে সামনে, তো এগুলো যদি আমি শেয়ার করি তোমাদেরও সুবিধা হবে. তো আমার একদম সিম্পল অফোর্ডেবল কিছু মেকআপ প্রোডাক্টস আমি তোমাদের কাছে শেয়ার করবো, যেগুলো নন ব্র্যান্ডেড আমি বলবো না, মোটামুটি ব্র্যান্ডেড বাট খুব হাই লেভেলের কস্টও না, ঠিক আছে, যেগুলো মানে আমরা সবাই অ্যাফোর্ড করতে পারি. দেখো সবার কাছে তো আর ম্যাক, ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য সরি, গুনগুন খেলা করছে. হ্যাঁ গুনগুন আমি গুনগুনকে একটু পরে দেখাচ্ছি, আমার মেইন মোটো আজকে ব্লগার ছিল আমার ব্লগের একটা ছোট্ট খাট্টো একটা হল শেয়ার করা, তার জন্য আমি আজকে সারাদিন তেমন একটা ব্লগ করিনি আর ভিডিওটাকে লেন্দি করিনি, ঠিক আছে. তো যাই হোক, আমি একজনের থেকে কিছু প্রোডাক্ট পারচেজ করেছি, সে আমারই চেনা জানা, সে কিছু সরি ভিডিওটা বারবার করে কাট করতে হচ্ছে, কারণ কি গুনগুন এখন খেলার মুডে আছে, তো তার জন্য. তো যাই, যেটা আমি বলছিলাম, আমি একজনের থেকে কিছু প্রোডাক্ট পারচেজ করেছি,
তো সেটাই আমি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন অনেকেই আছে যারা অনলাইন বিজনেস করছে, যারা মানে তোমরা রিসেলিং এর সাথেও যুক্ত আছো, দ্যাটস গুড। আর তারপর অনলাইন মেকআপ প্রোডাক্টসও অনেকেই সেল করছে খুব কম রেঞ্জের মধ্যে, আর খুব একটা দামি দামি ব্র্যান্ড না, অ্যাফোর্ডেবল ব্র্যান্ড। আমি এই প্রোডাক্টগুলো অনেকদিন হয়েছে নিয়েছি, প্রায় এক মাস হয়েছে আমি নিজে ইউজ করেছি। নিজে ইউজ করে আমি খুব একটা বাজে রেজাল্ট পাইনি, উল্টে ভালোই রেজাল্ট পেয়েছি, পকেট ফ্রেন্ডলিও আর ভালো, তার জন্য আমি তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করছি। আমি ব্রেকআপ ব্র্যান্ড প্রমোশনও করি না, আমি কোনো প্রমোশন করি না, বিকজ তোমরা মানে বড় বড় যারা ইউটিউবার আছে না, আমি এটা আগেও বলেছি এখনও বলছি আর আমি বারবার বলবো, বড় বড় যারা ইউটিউবার আছে এটা খুব অপ্রিয় সত্যি কথা, তারা অনেক অনেক টাকা পায় ব্র্যান্ডসদের থেকে, তো তারা ভালো প্রোডাক্টেরও রিভিউ দেয়, খারাপ প্রোডাক্টেরও ভালো রিভিউ দেয়। আমাদের মতন ছোট ছোট ইউটিউবার যাদেরকে কেউ কোনো টাকা পয়সা দেয় না, আমাদের মতন ইউটিউবারদের রিভিউ তোমরা নেবে তাহলে তোমরা সঠিক প্রোডাক্ট চুজ করতে পারবে, কারণ কি আমরা বেকার রিভিউ দেবো না, কারণ কি আমাদের কেউ টাকা পয়সা দেয় না। ওকে, আর আমি নাম্বার প্রোভাইড করবো না নিচে ডিসক্রিপশন বক্সে যার থেকে আমি প্রোডাক্টগুলো নিয়েছি। তোমাদের যদি পছন্দ হয়ে থাকে আমাকে কমেন্টে জানিও বা আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে জানাতে পারো, আমি ওখানে নাম্বার দিয়ে দেবো, একটা মেইন নাম্বার। আমি অনেকবার দেখেছি যে এরকম নাম্বার প্রোভাইড করার পরে উল্টোপাল্টা কলস, বেকার কা কলস, অনেক রকমের কলস তাদের কাছে গেছে যেগুলো ইউজলেস, তো তার জন্য আমি নাম্বার এক্সপোজ করছি না। তোমাদের যদি পছন্দ হয় কিনতে চাও আমাকে পার্সোনালি টেক্সট করো, আমি নাম্বার দিয়ে দেবো। তো চলো এখন প্রোডাক্টে আসি। সবার প্রথমে আমি দেখাবো একটা মেকআপ বেস প্রাইমার, সুইস বিউটি। সুইস বিউটির নাম তোমরা সবাই শুনেছো, এটা একটা সুইস বিউটির প্রাইমার। সুইস বিউটি ইজ আ ভেরি গুড কোম্পানি, অ্যাফোর্ডেবল এর মধ্যে মানে খুব ভালো সুইস বিউটিটা। এই প্রোডাক্টের রিয়েল মেকআপ বেস, এই যে এই প্রাইমারটা রিভিউ অনেক ইউটিউবাররাই দিয়েছে, আর সত্যি প্রাইমারটা খুব ভালো, খুব বেশি লাগে না, মানে এই একটা তোমরা যদি কেনো তোমাদের অনেক দিন এটা চলে যাবে, অনেক দিন চলে যাবে, মানে অনেক দিন চলে যাবে এরকম ভাবে, অল্প একটু লাগে, এতটাও আমি মনে হয় বেশি নিয়ে নিয়েছি, ঠিক আছে। এরকম ভাবে নিয়ে একটা খুব শিমর শাইনিং একটা ব্যাপার আছে, তো পুরো মুখ চকচক চকচক আমরা চাই না, জাস্ট হালকা চাই, তো একদম হালকা যদি তোমরা ইউজ করো তাহলে এটা সত্যি মানে অনেকক্ষণ স্টেও করে। আমি অনেক তোমরা জানো আমি অনেকগুলো অকেশনসে গেছিলাম, আমার ব্লগ দেখেছো তোমরা, তো ওই আমি কিন্তু এটা ইউজ করেছিলাম, আর মেকআপটা খুব লং লাস্টিং হয়েছিল, খুব স্টে করেছিল, এটা ভীষণ ভালো। আর আমি এই প্রোডাক্টগুলোর সব প্রোডাক্টের দাম আমার মনে নেই, কিন্তু আমি যতগুলো প্রোডাক্ট দেখাবো টোটাল কত আমি পে করেছি সেটা আমার মনে আছে, আমি সেটা বলে দেবো, ঠিক আছে। হয়ে গেল এই প্রাইমারটা, আমি বেশি বকবক করবো না। তো এটা একটা প্রাইমার, খুব ভালো সুইস বিউটির, এটা তোমরা নিতে পারো, পুজো সামনে আসছে, অ্যাফোর্ডেবল এর মধ্যে যদি তোমরা জিনিস চাও তোমরা কিন্তু গো ফর ইট, ঠিক আছে। একটা ফাউন্ডেশন দেখাচ্ছি আমি, হাই কভারেজ ফাউন্ডেশন, এটা হাই কভারেজ, সত্যি এটা হাই কভারেজ, মানে এই ফাউন্ডেশন এই মেকআপ বেসটা অ্যাপ্লাই করে তারপরে যদি এই ফাউন্ডেশনটা তোমরা অ্যাপ্লাই করো আর কিছু ডাস্ট দরকার হয় না, এটা হচ্ছে তোমার সুইস বিউটি, এটাও সুইস বিউটির একটা ফাউন্ডেশন। ওকে, প্রাইস গুলো আমি পরে বলছি, একটা একটা করে প্রাইস আমার মনে নেই, সত্যি কথা মনে নেই, বাট টোটাল আমি যে কটা প্রোডাক্ট কিনেছি কত টাকা হয়েছে সেটা আমি বলে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে সুইস বিউটির একটা ফাউন্ডেশন, ভীষণ ভালো ফাউন্ডেশন, এটাও জাস্ট অল্প, জাস্ট একদম অল্প, একদমই অল্প লাগে, একটু হালকা করে প্রেস করবে, নয়তো কিন্তু অনেকটাই বেরিয়ে যাবে, ঠিক আছে, হালকা করে প্রেস করবে, এটা আমার অনেকটাই বেরিয়ে গেল, তাও এতটা লাগেও না, মানে যদি তোমরা আরো হাই কভারেজ চাও তোমরা অ্যামাউন্ট বুঝে করো, বাট আমি অল্প অল্পই আমার মেকআপ ভালো লাগে, আমার একগাদা মেকআপ ভালো লাগে না। দেখো আমি একটা ম্যাক ইউজারও, আমি ম্যাকের প্রোডাক্টও ইউজ করি, ইভেন আমি মানে এই ফার্স্ট টাইম আমি এরকম কম দামি ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করলাম, কারণ কি স্কিনটাকে আমি খুব ভালোবাসি, আমি স্কিনের জন্য একটু দামি জিনিসই ইউজ করতে পছন্দ করি, ঠিক আছে, আমি স্কিনে উল্টোপাল্টা জিনিস ইউজ করতে পছন্দ করি না, কারণ কি স্কিনটা একটা আলাদাই জিনিস আমাদের আমাদের কাছে, ঠিক আছে। কিন্তু আমি ফার্স্ট টাইম এই প্রোডাক্টগুলো ট্রাই করলাম, অ্যান্ড ট্রাস্ট মি দিস আর অসম, একটু স্কিন কেয়ার তো দরকার, এগুলোর সাথে সাথে একটু হালকা স্কিন কেয়ার তো দরকার, সেটা তোমরা একটু করে নেবে, সেটার জন্য আমি পরে ভিডিও দিয়ে দেবো। দেখো হাই কভারেজ মানে হাই কভারেজই, আমার এই হাতটা দেখো আর এই হাতটা দেখো, এই হাতটা দেখো, এই হাতে কিছু নেই আর এই হাতে দেখো। ওকে চলো সরাই, ভীষণ ভালো একটা প্রোডাক্ট, ভীষণই ভালো একটা প্রোডাক্ট এটা, ভীষণই ভালো। এবার দেখাবো যেটা আমি, একটা বানানা পাউডার এই বানানা পাউডারটা ভীষণই ভালো, আমার ভীষণ ভালো লেগেছে বানানা পাউডারটা, ভীষণই ভালো, মানে এটা সেটিং পাউডার হিসেবে খুব ভালো কাজ করবে,
ভীষণ ভালো সেটিং পাউডার হিসেবে কাজ করবে কিন্তু এরকম ভাবে করে নেবে। আমি এটা প্যাকড আছে, আমি এটা ইউজ করা হয়নি, বাট এটা আগে একটা ফাইল আমি ইউজ করেছিলাম, তো এটা এখন নতুন ফাইল, আমি আর খুলছি না। এই পাউডারটাও খুব ভালো, স্মেলস রিয়েলি গ্রেট, ওকে। এটাও ভীষণ ভালো পাউডার, সেটিং পাউডার হিসেবে কম দামে সেটিং পাউডার খুঁজতে চাইলে এই পাউডারটা তোমরা অবভিয়াসলি ট্রাই করতে পারো। এটা ব্লাশার প্যালেট, এই ব্লাশার প্যালেটটা তো আমি জাস্ট ফ্যান হয়ে গেছি। কতগুলো কালার আছে দেখো, একটা নিউট কালার আছে, একটা পিঙ্ক কালার আছে, আর দুটো হাইলাইটার আছে। খুব কম রেঞ্জের মধ্যে এই প্যালেটটা তোমরা পেয়ে যাবে, ভীষণই ভালো। আমি একটু সোয়াচ করে দিচ্ছি তোমাদেরকে, এটা পিঙ্কটা করলাম, এটা এমনি নিউটটা করলাম, আর একটা হাইলাইটার। দেখো হাইলাইটারটা কত পিগমেন্টেড, তোমরা ব্রাউ বোনে ইউজ করতে পারো, শ্যাডো হিসেবে ইউজ করতে পারো, শিমার গ্লিটার হিসেবে ইউজ করতে পারো কিন্তু, ঠিক আছে। আমি হালকা করে লাগালাম, এটা ভীষণ ভালো। কন্টোরও হবে এটাতে, তোমার কি কি হবে বলে দিচ্ছি, চিকের ব্লাশ হবে, হাইলাইটিং হবে, ইভেন কন্টোরও হবে। তুমি এটাকে দুটো ভাবে ইউজ করতে পারবে, তুমি অ্যাজ এ কন্টোরও ইউজ করতে পারবে, আর তারপর অ্যাজ আ ব্লাশও ইউজ করতে পারবে, ওকে। এটাও একটা হাইলাইটার প্যালেট, এটা খুব অ্যাড আমি দেখেছি, এটা আমি তার জন্য নিয়েছিলাম দেখার জন্য যে কেমন, আমার একটা হাইলাইটার দরকারও ছিল। তো আমার যেরকম প্রাইসে আমি খুঁজছিলাম, আমি প্রচন্ড স্যাটিসফাইড। ইউজ করো, এতগুলো শেড তোমরা পেয়ে যাবে, যারা যারা ফেয়ার কমপ্লেকশন আছো তাদের সব শেডই চলে যাবে। আমি আর সোয়াচ করছি না, সোয়াচ একটা দুটো করে দিচ্ছি। এ দেখো আমি একটু হালকা সোয়াচ করে দিচ্ছি, যারা ফেয়ার কমপ্লেকশন আছো তাদের তো সব শেডই চলে যাবে, মিডিয়াম কমপ্লেকশনেরও সব শেড চলে যাবে মোটামুটি, ওকে। এটাও ভীষণ ভীষণ ভালো একটা হাইলাইটার প্যালেট। এবার একটা 5-in-1 লিপস্টিক আসছে, মানে এটা ম্যাট লিপস্টিক, ভীষণই ভালো লিপস্টিকটা। আমি তো ফ্যান ফ্যান জাস্ট ফ্যান হয়ে গেছি লিপস্টিকটা। কোথা আমার এত লিপস্টিক আছে, সবসময় না হাতরাতে হয়, এটা বার করো, ওটা বার করো, এটা খোঁজো, ওটা খোঁজো। আমি এই লিপস্টিকটা কিনে আমি আমার সামনে রেখে দিই, আমার মানে তোমার আমার আলমারির সামনে রেখে দিই, আর আই ইউজ ইট, আমার যখন যে কালারটা দরকার হয় আমি সেটা তখনই পেয়ে, মানে একটা একটা চেঞ্জ করে করে, দেখো না এরম ভাবে এই একটা কালার দেখো কি সুন্দর পিগমেন্টেড, তারপরে এরম ভাবে নিয়ে এরম ভাবে করে আরেকটা কালার বার করতে পারবো। তো আমার এই একটা লিপস্টিক যদি আমার চোখের সামনে থাকে না, দেন আমার কোনো চাপ হয় না, মানে কোথাও যেতে গেলে আমার 10টা জায়গা খুঁজতে হয় না, তার জন্য আমার এই লিপস্টিকের সেটটা নেওয়া। আর এত 100-something নিয়েছিল এই লিপস্টিকটা আমার জন্য, মানে সিরিয়াসলি এত ভালো লিপস্টিক এত কমে ভাবা যায়? তো এরকম ভাবে পাঁচখানা কালার্স আছে, যেগুলো কালার মানে গুড টু গো সবসময়ের জন্য, অল টাইমের জন্য একদম খুবই ভালো। তো এর জন্যই আমার এটা নেওয়া, যে আমার এত লিপস্টিক যাতে খুঁজতে না হয়, আমি যাতে সামনেই সবকিছু পেয়ে যাই, বুঝলি? তো এই যে এইগুলো জিনিসগুলো হচ্ছে, এই এতগুলো জিনিস এখানে এখানে, আর এই লিপস্টিকটা, এই যে এতগুলো জিনিস, এতগুলো জিনিসের দাম টোটাল আমার নিয়েছিল 1300, ওকে। এতগুলো টোটাল জিনিসের দাম ছিল 1300, তাহলে তোমরা বুঝতে পারছো কতটা অফোর্ডেবল। অফোর্ডেবলের থেকেও বড় কথা, আমি রিভিউ দিচ্ছি প্রোডাক্ট গুলো টু গুড, টু গুড। তোমরা যারা পুজোর সময় শপিং করতে চাইছো, এখন লকডাউন করোনা মানে এরকম প্যান্ডামিক সিচুয়েশনে সবারই একটু পকেটটা টালমাটল হয়ে আছে, তো তোমরা যদি মানে তাই বলে কি শপিং করবো না, এটা তো হতে পারে না, না তোমরা আমার চ্যানেল ফলো করবে। আমি কিন্তু খুব মানে ছোট ছোট ভালো ভালো টিপস দেবো যেখান থেকে তোমরা অ্যাফোর্ডেবলে জিনিস নিতে পারবে, ওকে। তো এই প্রোডাক্টসগুলো কিন্তু তোমরা অ্যাফোর্ড করতে খুব ইজিলি পারবে, টুকটুক করে কিনতে থাকো, তোমাদের পুজোটা কিন্তু একদম গোল্ডেন অ্যান্ড গ্ল্যামারাস চলে যাবে এই প্রোডাক্টগুলো ইউজ করে। 1300 দাম, দেখো অনেকেই বিজনেস করে, ওকে, অনেকেই এরকম বিজনেস করছে। আই হোপ তোমাদেরও চেনা জানা অনেকেই আছে যারা এরকম অনলাইন বিজনেস করছে, হয়তো তোমরা প্রোডাক্টের ব্যাপারে জানতে না, তার জন্য কিনতে সাহস পাওনি। আমি তোমাদেরকে বলে দিলাম তোমরা ট্রাই করতে পারো। আমি কিন্তু কখনো এটা বলবো না যে আমি যার থেকে প্রোডাক্ট কিনেছি তোমরা তার থেকেই প্রোডাক্ট কেনো, একদম না। আমি কিন্তু এটা প্রমোট করছি না, কারণ কি সে কিন্তু আমাকে প্রোডাক্ট গুলো ফ্রিতে দেয়নি যে আমি এটাকে প্রমোট করব। আমি টাকা দিয়ে তার থেকে প্রোডাক্ট কিনেছি, আমি প্রোডাক্টের রিভিউ দিলাম। এবার যদি তোমাদের দরকার পড়ে তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, নাম্বার আমি দিতে পারি।
আদারওয়াইজ তোমাদের যদি কেউ জেনে থেকে থাকে যে যারা এরকম প্রোডাক্ট সেল করে তাদের থেকে তোমরা নিতে পারো, আমি কিন্তু প্রোডাক্টের রিভিউটা দিলাম। দাম এদিক ওদিক হতে পারে, কেউ 10-20 টাকা বেশি নিতে পারে, কেউ 10-20 টাকা কম নিতে পারে, কেউ 50 টাকা বেশি নিতে পারে, কেউ 50 টাকা কম নিতে পারে। ওকে, তো এরকম দামের কিন্তু এদিক ওদিক দাম হতে পারে। পার্টিকুলারলি এক একটা প্রোডাক্টের দাম আমি ওই জন্য বললাম না, আমি ভুলেও গেছি, সত্যি কথা আমার মনেও নেই। তো দেখো, সবাই বিজনেস করছে, কেউ 50 টাকা বেশি নেবে, কেউ 50 টাকা কম নেবে, কেউ 10-20 টাকার, এরকম এদিক ওদিক কিন্তু হতেই পারে। খুব একটা হিউজেস ডিফারেন্স না হলে 50 রুপিস এর ডিফারেন্স হতেই পারে। ঠিক আছে, এই হলো আমার প্রোডাক্ট রিভিউ। এই যে চলে এসছে, এতক্ষণ ধরে গুটলুগিরি করে যাচ্ছিল, মাকে একটু আদর করে দাও। হ্যাঁ, ও বাবা রে, বাই বলে দাও, সবাইকে বাই বলে দাও। আচ্ছা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, আমি আর আজকে ব্লগটাকে বেশি লেন্দি করছি না। আই হোপ তোমাদের এই ব্লগটা অনেক হেল্পফুল লাগলো। যদি হেল্পফুল হয় থাকে, যদি তোমরা প্রোডাক্ট পারচেজ করে থাকো ইউজ করার পর, অবভিয়াসলি আমাকে জানাবে যে আমার রিভিউজ গুলো তোমাদের কেমন লেগেছে। ঠিক আছে, তোমাদেরও আমার মতন ইউজ করে স্যাটিসফাই হয়েছো কি হওনি সেটা জানিও। ঠিক আছে, তো আজকে ব্লগটা জাস্ট এইটুকুনি, আই হোপ তোমরা এনজয় করলে। সুস্থ থেকো, ভালো থেকো, আমার ব্লগ দেখতে থাকো, গুনগুনকে দেখতে থাকো। হ্যাপি শপিং, দুর্গা পুজো আসছে, শপিং শুরু করে দাও, হ্যাপি শপিং। আর ছোট ছোট এবারে হল ভিডিওস আমি তোমাদের জন্য করতে থাকবো। আর হ্যাঁ, তোমরা যদি কিছু দেখতে চাও, হাই কপাল, হাই কপাল করে দাও, হাই কপাল, হাই কপাল করে দাও। তোমরা যদি কোনো আইডিয়া থাকে বা তোমরা যদি চাও এরকম ওরকম ভিডিওস আমি করব, তো প্লিজ তোমরা আমাকে জানিও, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ওকে, টাটা, টাটা করছো, টাটা, টাটা করে দাও, টাটা, টাটা, টাটা করে দাও, টাটা।